খামারজাত পণ্য উৎপাদন বিপণন গ্রহণ বন্ধ করতে হবে, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল 2041 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। এই জন্য যেহেতু পরিবেশ মন্ত্রী এবং উপমন্ত্রী মহোদয় দুজনেই এখানে উপস্থিত রয়েছেন, বিষয়টি পরিবেশগত ভারসাম্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আমি মনে করি আপনারা এই বিষয়টি নিয়ে কাজ করবে। এবং পাশাপাশি আমি বলবো যে আমাদের সরকার এবং সরকার প্রধান এই যে দুর্যোগ উপশমে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করছেন এবং তা বাস্তবায়ন করে চলছেন, কিন্তু মাঠ পর্যায়ে এবং মন্ত্রণালয় ভিত্তিক কমিউনিকেশন গ্যাপের জন্য, অব্যবস্থাপনার জন্য একই উন্নয়ন খাতে বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ হচ্ছে, এক জায়গাতে তিনবার বাজেট দেওয়া হচ্ছে, কোনো কোনো জায়গায় ওখানে বাজেট দেওয়া হচ্ছে না। সেই জন্য কাজের সমন্বয়ের জন্য, কাজের সঠিক সুষ্ঠ ব্যবস্থাপনার জন্য আমি মনে করি পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি বোর্ড গঠন করা উচিত, যেইখানে কাজ করবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয় সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্থা, যাতে করে এই যে কোস্টাল এরিয়া হোক আর দুর্বিপাকপূর্ণ অঞ্চল হোক, প্রত্যেকটা অঞ্চলে যাতে করে প্রয়োজনীয় সংখ্যক বরাদ্দ দেওয়া হয় এবং কোথাও কোথাও বরাদ্দ একেবারেই নাই, কোথাও কোথাও বরাদ্দ একই কাজে তিন রকম মন্ত্রণালয় থেকে তিনটা বরাদ্দ, যে আছে যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একই রাস্তা বা একই দুর্যোগপূর্ণ এলাকার জন্য যে বরাদ্দ দেওয়া হচ্ছে, আপনার সমন্বয়ের অভাবে ত্রাণ মন্ত্রণালয় থেকে একই বরাদ্দ দেওয়া হচ্ছে, এই বিষয়গুলি আর আসবে না। আমি মনে করি সরকারের যে বাজেট, যে বরাদ্দগুলি, সেটি সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসা হবে। সেই জন্য আমি মনে করি যে অগ্রাধিকার ভিত্তিতে বন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি টাস্কফোর্স বা একটি বোর্ড গঠন করে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ভূপ্রকৃতিভাবে বৈচিত্র্যময় বাংলাদেশের সকল অঞ্চল একই রকম নয়, সেই জন্য অঞ্চলভেদে প্রয়োজনীয় বিষয়ের উপর দৃষ্টিপাত করে সেখানে বরাদ্দ রাখা উচিত। যেমন বরিশালে খাল বিল, অসংখ্য খাল বিল, সেখানে মানুষের সমস্যা, ছোট ছোট কালভার্ট, এই বিষয়গুলি, সেই কালভার্টগুলির জন্য প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে চার আছে এখনও এই উন্নয়নের মধ্য দিয়ে। সেই জন্য এই যে ত্রাণ মন্ত্রণালয়ের যে বাজেট, এই যে সংসদ সদস্যদের দেওয়া হচ্ছে, সেইখানে যেখানে কোনো ধরনের কোনো খাল বিল কিছুই নেই, সেখানে আপনার ত্রাণ মন্ত্রণালয়ের যে বাজেট এমপিদের জন্য টিআর কাভিখা, সেই একই বাজেট এই আপনার খাল বিল নদীনালা দক্ষিণাঞ্চলে একই বাজেট, সেটা কিন্তু সঠিক নয়। সেই জন্য সেই ভূপ্রকৃতভাবে অঞ্চলভেদে যে নদীনালার যে অবস্থান, সেই অবস্থানকে দৃষ্টিতে এনে এখানে আপনার টিআর কাভিখা যে গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ যে একটা বাজেট দেওয়া হয় তাৎক্ষণিক সেই বিষয়গুলিকে দৃষ্টিপাত করে এখানে বাজেটের সঠিক বাজেট বরাদ্দ দেওয়া উচিত। এবং সব জায়গায় যদি সমান বাজেট দেওয়া হয় তাহলে কোথাও কোথাও জনগণ তাদের প্রয়োজনীয় উন্নয়ন থেকে তারা বিচ্যুত হবে, বঞ্চিত হবে, পাশাপাশি যেসব জায়গায় এরকম দুর্যোগপূর্ণ অবস্থান নেই তারা সমসাময়িক সমমানের বাজেট পাওয়ার জন্য তারা সেই অর্থটা সেখানে আমি মনে করি নষ্ট হবে।